আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল শুরু করা মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস টানা দুটি ম্যাচে পরাজিত হল নবাগত গুজরাট লায়ন্স ও লখনউ সুপার জায়ান্টসের কাছে। বৃহস্পতিবার এই হারের পর এবার স্লো ওভার রেটিংয়ের জন্য শাস্তি পাচ্ছে দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা। পরপর দুই ম্যাচেই অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান, গুজরাট লায়ন্স এবং লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে রীতিমতো দেখিয়েছেন কাটার ভেলকি। তবু বারবার তীরে এসে তরি ডুবেছে দিল্লি ক্যাপিটালসের। এদিকে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচটিতে এদিন মোস্তাফিজুর রহমানের অধিনায়ক ঋষভ পান্তকে 12 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দুই বল হাতে রেখে 6 উইকেটে ম্যাচটি জিতে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে 150 রানের টার্গেট দেওয়ার পর দিল্লির বোলাররা নির্ধারিত সময়ে সবগুলো ওভার শেষ করতে পারেনি। বাংলাদেশের পেসার মোস্তাফিজ 4 ওভারে 26 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, 7ই এপ্রিল মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে আইপিএল ম্যাচে স্লো ওভার রেটের কারণে দিল্লি ক্যাপিটালসকে জরিমানা করা হয়েছে। এই মৌসুমে প্রথমবার স্লো ওভার রেটের কারণে ন্যূনতম শাস্তি হিসেবে ঋষভ পান্তকে 12 লক্ষ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে এই বিবৃতিতে। এমনই শাস্তি দিচ্ছে এবার আইপিএল নীতি নির্ধারকরা। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে একই কারণে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ঋষভ পান্তের সাথে দলের অন্যান্য ক্রিকেটারদেরকেও আংশিক জরিমানাও গুনতে হবে, এমনটা বলছে বিসিসিআই। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।